হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি পাহাড় দেখাতে চলেছি যেটি দেখলে আপনাদের মনে হবে এটি পাহাড় নয়, যেন এক একটি স্তম্ভ। এমন এই পাহাড়টি দেখা যাবে চীনের হুনান প্রদেশে জাংজিয়াজিতে। শুধু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নয়, জাংজিয়াজি জাতীয় উদ্যানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর এলিভেটর, সবচেয়ে উঁচু স্কাইওয়াক বা কাচের তৈরি ব্রিজ এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কেবল কার। আজকের ভিডিওতে আমরা জানাবো চীনের জাংজিয়াজি জাতীয় উদ্যান সম্পর্কে। জাংজিয়াজি পার্বত্য অঞ্চল চীনের তিয়ানজি পর্বতমালার অন্তর্গত। 1982 সালে 12,000 একরে বিস্তৃত এলাকাকে চীনের প্রথম ন্যাশনাল ফরেস্ট পার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই উদ্যান 1992 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পায়। এই এলাকার প্রধান আকর্ষণ হল বিশাল বিশাল স্তম্ভের মতো পাহাড়। অদ্ভুত গঠনের জন্য ভূতত্ত্ববিদেরা এগুলোকে পাহাড়ের পরিবর্তে স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। এসব পাহাড়ের স্তম্ভের সর্বোচ্চ উচ্চতা প্রায় 4,000 ফুট। খাড়া এই পাহাড়গুলো বিশেষ এক বেলে পাথর দিয়ে তৈরি। বছরের পর বছর পাথরের উপর পলি জমে এখানে পাইন গাছ জন্মানোর উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, ফলে পাহাড়ের গায়ে পাইন গাছ চোখে পড়বে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ছাড়াও এখানে পৃথিবীর একাধিক সর্বোচ্চ পর্যটন অবকাঠামো রয়েছে। জাংজিয়াজির উপরে ওঠার জন্য রয়েছে বেইলং এলিভেটর নামে লিফট। এইটি পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর লিফট। এই অবকাঠামোতে রয়েছে কাঁচ দিয়ে ঘেরা 3টি আলাদা আলাদা এলিভেটর। 2তলা বিশিষ্ট একটি এলিভেটরে একসাথে 50 জন যাত্রী ওঠানামা করতে পারে। প্রায় 100 তলা সমান উঁচু এই লিফটের সাহায্যে পাহাড়ের উপরে উঠতে মাত্র 2 মিনিটেরও কম সময় লাগে। জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নের উপর তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ কাচের সেতু। ভূমি থেকে প্রায় 1,000 ফুট উঁচুতে ঝুলে থাকা এই স্কাইওয়াকের দৈর্ঘ্য প্রায় 0.5 কিলোমিটার। একসাথে 8 শতাধিক লোক এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারেন। তবে দুর্বল হৃদয়ের মানুষদের এই স্কাইওয়াকে না হাঁটা উত্তম, কারণ আপনি নিচের দিকে তাকালে মনে হবে এ বুঝি আপনি 1,000 ফুট নিচে পড়ে যাচ্ছেন। পর্যটকদের মনোরঞ্জনের জন্য এখান থেকে 2 কিলোমিটারের বেশি দীর্ঘ কেবেল কার চালু করা হয়েছে। বলার অবকাশ নেই যে এইটিও পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কেবেল কার রাইড। ভূতত্ত্ববিদের মতে প্রায় 30 কোটি বছর পূর্বে এই জায়গাটি ছিল সমুদ্র। কালের বিবর্তনের ফলে সেই ভূমিরূপ পরিবর্তন হয়ে আজকের অবস্থানে এসেছে।